নমস্কার, নিন্দা মৃণালিনী সিনহা, গিরিগিথানি রেহাবিরে বানামি সুই জানাউরি বারো নমস্কার খাই। শ্রী চৈতন্য ভাগবত গীতার সঙ্গরেমি নিয়ামপাড়া ধন্যবাদ জানাউরি, মোর ইনভাইটেশন হেনর কাবলিয়া তানুরেমি থাকার জানাউরি, তানু মোর মানে নিয়মপাড়া শর্ট সময়ের কাবলিয়া তালু মানে ইনফরমেশন আন দিলা তো কেউ লকডাউন পিরিয়ডে হানা করি কামাহান করিছে কতি হান সফল অর খানি আমার জাতর নিয়ল পিরগোজে যে লাসোয়া গরগোজে বা ইমাইন দোলর গোজে খানি মাতানি হান যাওগিগার পুল্লামি মাতানি মুনাউরি যে আমার জাতর যে লাসবে গো নিমল পিয়ে গো বেয়া পা গো ইমাইন দোলে গো আমার তা জুয়েল গো বলিয়া মাতানি জারগা কিয়া বললেতে এগো আমার গড়র শুভান বাড়াদের যে গড় লই আমি আমার মানে গার্জিয়ান বা পূর্বপুরুষে মাতে দিয়া গেছিয়া যে ইস ফ্যামিলি হানা যদি নিও সোয়াগ জেলা সোয়াগ নাইলেতে ও ফ্যামিলি হান পরিপূর্ণ না আর অসম্পূর্ণ ফ্যামিলি হান বলিয়া মাতি আর এহান মি মর পিএইচডির সুপারভাইজার স্যার প্রফেসর জিরাম স্যারর মি ইয় হান কোটেশন আমি মাতানি মনাউরি যে বাকা মোরতা গার্ল চাইল্ড দেবো যে বাকা মানে জেলা সোয়াগো যে বাকা মোরতা গিফট ওইল পেইলু ও সময় ওহান মোরতা পিএইচডি চলার সময় হান উপেই মরে সারে যে বাকা এরে মর মেসেজ হান পেইল যে মি জেলা সোয়াগো মোরে মোরতা মি মানে পেইলু উ বাকা বা জোড়ো মইলি উ বাকা তা এরে কমেন্ট হান করেছিল তা যে নাও ইয়োর ফ্যামিলি ইজ কমপ্লিটেড তো এহানোর মানে কি তা মানে যে সাধু মুনি সোয়াগো জেলা সোয়াগো লাগে উহানার মাঝে জেলাসবে ওরতা নিয়মপাড়া রোল প্লে করি দি নিয়মপাড়া রেসপন্সিবিলিটি জমিদারি যেহান আমি দায়বদ্ধতা সমাজের প্রতি মনে করি আর উহান অনেকেই আছে মি যে পল্লা মাতলু যে নিঙল পিয়ে গো জেলাসবে গো বেয়া পা গো এটা হাবি ইমাইন দল এটা হাবি মি নাং মাতিয়া গেল গা তিন গো হাবির নাং চারি হানটা ইউজ করলু এহানোরও সাইন্টিফিক রিজন আছে কিয়া বললে গিরিগি থানি আমি যে বাকা স্টাডি করি আর এডুকেশনাল সাইকোলজি এহানার মাঝে মঙ্গল তাগিরকে মঙ্গলর বই এস কে মঙ্গলর বইও হানা এহান আমি পাশি স্টাডি করি আর যে সোভাগরতা নানান স্টেজে নানান চেঞ্জ ওর মানে বদলের আর কি যে বাকা পল্লা জোড়মরি সৌগো উ বাকা ওগরে ইনফ্রেন্ট গো মনে করি আর ওগো এগুলি পারা সৌবাগ জেলা সৌগো বলি আর ও বাকা আমি নিঙল পিতা না মাত টাঙায় ও বাকা আমি ইয়ও না মাত্তা বেয়া পাও না মাত টাঙায় ইমাইন দুলো না মাত টাঙায় হানতে এ জেলা সৌগো স্টেজে স্টেজে তেই এহানোর মাত্রা তা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি এহানে কি তা ওর তানুতেই মানে ইম্প্রুভ হয়ে আয়া ডেভেলপ হয়ে আয়া জিনি আর কি ওপি নানান রোলতেই প্লে করি দি নানান ভূমিকা নানান ভূমিকা হানতেই প্লে করি দি মানে ওহান ওহানতেই তা কন্ট্রিবিউশন আন সমাজর আন তেই করিয়া জিরিগা নিভিয়া জিরিগা হানতে গিরি জানি যে বাকাতেই ডেভেলপমেন্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি আন যে বাকা আমি হান অটোমেটিক্যালি আহারতা এবং হ্যান নানান যেমন পিয়াজের থিওরি তা নানান ইয়োর মাঝেও এটা আমি পাশি তা যে ইয়ো আগো কি সাথে ডেভেলপ হইয়া জি দিয়া যে লাসো আগো কি সাথে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হর তা নানান স্টেজে তিতা অ্যাটিচিউড ডেভেলপ হর তির তা ইন্টারেস্ট ডেভেলপ হর তির তা লিডারশিপ ডেভেলপ হর স্কিল ডেভেলপমেন্ট হর হানতে এহানার মাঝে
এদাহা বিগিৰিগি থানি মাতানিতে গেলাগা বহুতটা আছে হান্তে সময় সাপেক্ষ সময় কম সময়ে এদাহা বি মাতানি উনা যারগা হান্তে ইমে যদি দয়া করে দেয়া গিরিগি থানি এডুকেশনাল সাইকোলজি ওয়ান যদি খানি পাকড়ায় উপির মাঝে দেখতারাই আর কি চাইল্ড ডেভেলপমেন্টে হান কিসা দেয় ওরতা হান্তে উহালো বিশেষ করে নিঙ্গল পিয়েগর নানান স্টেজেতেই নানান তেই ভূমিকা হানতে ইয়ে করে করে জিরিগা নিভেয়া জিরিগা আর কি গিরিগি থানি পয়েন্ট আগদুগ বিমাতানি যাওরিগা বেয়া পার গোজে মলপির গোজে পুল্লাকার গলিতায় অকুপেশন বারো লিভলিহুড অকুপেশনে হানতে পেশা হান নাই পেশা হান যে হানলো আমি যেমন অনেক ওই হাউসহোল্ড ওয়ার্ক করিয়া গরোর কাম করিয়া খার ফুটি বুনিয়া খার অনেক ওই চাকরি করিয়া খার অনেক ওই বিজনেস করিয়া খার আর একা হান তাই লিভলিহুড ওখানে ওর সোর্স হান কি হান কি হানলো তেই চিন্তায় জীবিকা হান কি হান কি হানলো দুগিও মারতে গেলেগা দুগিও রিলে মানে সম্পর্ক আনা আছে আর কি আগো ছাড়া আগো থানানো পারে কিয়া বলে লিভলিহুড নাইলে তে আমি আমার অকুপেশন হানতে কিসা দেয় আইতিতা হানতে পল্লাকার হানমি গিরিগি ধানি রাং দরিয়া ধনা মনা উড়ি যে আগেকার দিনে আমার নিমসও এগো জোরম এরিতা নিমসও ওর গো যে কোটি হান বার্ডেন থারতা যে তেই নানান সিজে বা সোয়া গইরি পীর মাঝে তেই গড়ে কিতা করে দি গড়র যে তার তে হাউসফুল যে বাকাতে হুকাং সৌকান্তে কতি হাতে করত তেই ফলো করিয়া জিরিগা আমার আমার তেই প্যারেন্টসরে বা মা বাবারে তেই ইমা বাবারে তেই অনুসরণ করিরি এবং উপিত খানিখানি করে খানিখানি করে তার তে টিচিং দিতা শিক্ষা দিতারা উহান গ্রৌতর লগে উহান ডেভেলপমেন্ট ওয়ান উহাহেরতা হানতে উহাল্ল পল্লাই তেই নিয়াম পড়াতে হার্ডেলস তা আহান বেল্লা হানতে আহান তেই মানে চলিয়া জেরিগা এবং পরিশ্রমও করিরি খানি পাঁচটা এই জায়গা হইলে তেতা যেমন নিজে সক্রিয় না করলো অ্যাক্টিভও না করলো উপিত গিরিগি ধানি তেই মানে গড়ে গড় কী সাদে করিয়া শুভাহান বাড়তই গড়ে হাউসহোল্ড কাম এটা গড়র কাম এটা যে সাদে গড় হুরানি গড় মুসানি আগেতে মুসানি নেই আগেতে আগেকার জীবন যাপন হানতে গিরিগি ধানি এবাকাতে কতি সহজ সরল হইল এবাকাতে সুজা হইল আগেতে অনেক জটিল ছিল গিরিগি ধানি যেহান আমার জেলা সোভাগ আমার ইয়াগর নিঙলপিয়াগ উহান পরিচালনা করিয়া তেই গেলিগা এবং তেই উহানোর শিক্ষা হন পেইল তাতেই তেইর বাবক মাল করান্ত কারণ আমি মাতে জিয়ার গা গিরিগি ধানি ফ্যামিলি হানি সোভাগ জেলা সোভাগ নিঙল সোভাগ বা যে কোনো সোভাগ ঘুরিয়া উঠানি মেইন ভিত্থান মনে করিয়া গিরিগি থানি হানতে তেই এগো জেলা সোভাগো নানান স্টেজে তেই আজীবন তেই সমাজর কাবুলিয়া সরি তেই আজীবন তেই ফ্যামিলির কাবুলিয়া করিয়া জিরিয়া গিরিগি থানি কিসে দে সমাজ আনা হেন নাই পইলাগে তেই ফ্যামিলি আন হং করলে হে ফ্যামিলি আন শক্ত হইলে হে আমি হাবিয়ে মিলিয়া সমাজর কাম করতাম না গিরিগি থানি হানতে এহান যে বাঁকা নিঙল পিয়ে গো তেই যে বাঁকা উপযুক্ত বয়স আহেরূপে গিরিগি থানি হান যবর বিষাদর সময় হান দুঃখর সময় হান যে লাসবাগ যে বাকাতেই নিঙল পিগো না জেরিগা নিঙলগো না জেরিগা উপেইতেই যেমন তেই যুবতী অবস্থা ও সময় ওহানাত ওহানোর পরেই কিন্তু না বাসে তারা আগেকার দিনে তো আর্লি ম্যারেজও বাসিল নাল করেও বিয়া দিলা মানে কম বয়সে কুমারী বয়সেও বিয়া দিলা এর সময় হান এ হান যবর বিষাদর সময় হান দুঃখর সময় হান গিরিগি থানি কিয়া বললে তে নিঙল সবে গো গড়ে গো বাবুক মালকর গড়ে গো বেলিয়া তে চিরবিদায় দিয়াতেই বিদায় আইতই তে কিন্তু হান আমি দরে জিয়ার গা গিরিগি থানি চিরবিদায়ও দিয়ার কারণ ফ্যামিলির কা চিরবিদায় সমাজর কা নাগই তেরাং তো তের কা নাগই আর কি হানতে উপেতে বিদায় দিয়া তে যে বাঁকা জিরিগাও বাঁকা কতি দুঃখর সময় হান বাবুক মালকে তাই তেই রাতে হান তেই উপযুক্ত পাত্র গড়াং তীরে বোরে গড়াং তীরে রাতে হান বাদেই তারা তা গিরিগি থানি এহান আত্মি কথা হান মাতানি মনে হই যে কতি দুঃখ হইয়া তেই এটা হাবি ত্যাগ করিয়া জিরিগা তা মোর তার লোমল নাই ওরতে মোর নিঙলপির বয়সে হান লোমল মে বাকা মোর আরাকও জমি আরাকও রেসপন্সিবিলিটি দায়িত্ব এহান মোরাং আইতই তো এবার এটা হাবি নিবেই তুই তাকো এ কই না গৌ জিরিগাও পেয়ে
করতেই কি তা করি নোয়া নোয়া নোয়াতে পরিবেশ আহান ফেমিলি আহান এনভায়রনমেন্ট আহান পেয়ারি মানুষ পেয়ারি এতার মাঝেতেই কি সারে যে তেই আগুয়া তেইর এরে জার্নি হান তেইর মানে জার্নি হান কি সারে তেই আগুয়া জিতে গেলে তেই হান দুঃখ পেয়া থাকি জবর বিষাদে কিন্তু আগদেও হারোয়া হানোর মোর বড় আগো পেইলু হবা পাত্র আগো পেইলু বললো আমি প্রেম প্রীতি ভালোবাসা আমি সংসারে আমি গড়িয়া তুলি এহানো ডাঙর জিনিস হান হারও জিনিস হান মানুয়া গড়ে লাইফর চরম শিখরে গিরিগি ধানি পুরা উচাগত সকনি ক্ষমতা হন দের গিরিগি ধানি উপের মাঝে কৈনাগর পুল্লাকার রোল হানুল তাই উত্তর ব্যান্ত ঘুমত উত্তর উঠিয়া ঘুমহানো বাগের নেই না বাগের নেই তেই উত্তর উঠিয়াও দিয়া তেই উঠিয়া গড়র কাম এটা হাউস হোল্ড যত গড়র ডোমেস্টিক ওয়ার্ক এটা গড়র যেটা কাম আছে গিরিগি ধানি কলদার আনি তো করিয়া গড় মুস আগেতে মুসানি নেইলে পানি গোবর ললে পানি মাঠ উতা করিয়া গিরিগি ধানি আর আকৌ টাফ কাম মানতে কই না গই উঠানে আন ঘুরতই তা জিনিসা হানে পেরি মাঝে গিরিগি ধানি মি মাতানি যাওরিগা তেই যে উঠানে আন ঘুরতই হ্যাঁ কই না গতে নোয়া ফুতি পিততই গো নাই গিরিগি থানি পিদিয়াতেই ও ফুতি সম্পর্কেতেই সচেতনতা আসে নেই 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 কিয়া বললে তেই তো হ্যান পিদিয়া তাকে তো অভ্যস্ত না গই নাই তেই হইতো আর এক নিঙলপি ড্রেস পিতল বা কই না গো ড্রেস পিততই কিন্তু তুই তা কোরা নিতে লাগতই নাই মুরে গো পুরা ফুতি হানলো ঘুরিয়া মুরগোর ফুতি হানে একদম দিয়াতে তাহাবি করতুই তা করিয়া তেই লই করিয়া হি নিয়ে আয়া তেই হোমে গেলি হানতে গিরে গে থানি এহান আমি এরে প্র্যাকটিস এহান আমি অনেক সময় অনেক ডাঙর মনে করি নি হওয়ান ডাঙর মনে করি গিরিগি থানি কিয়া বললে তো এহান কতি সাইন্টিফিক সিতা আমার আগেকার দিনের গিরিগি থানি পূর্বপুরুষ এহান থ দিয়া গেছিলা যে এহান কইনাগড় এহান পরিল্লাকার অ্যাক্টিভিটিস হান এহান এটা হানতে গিরিগি থানি এটা যে বা করা জিরি উপি এন সাইন্টিফিক মি কিয়া মাতলু তা বললেতে রাতিকার যত আবর্জনা গড় গড় নিট নিটনেস ক্লিনলিনেস এহানতেই মেনটেন করিয়া গেলি এটা গিরিগি থানি হানতে এহানে বাকা কতি জরুরি তা এরে আমার লকডাউনের সিচুয়েশন এহান অবস্থা হানা বা আমার এর কোভিড বলিয়া যে কোভিড নাইনটিন বলিয়া যে ভাইরাস আগো আমার আস্তে পৃথিবী হানরে যে কোলাপস করিয়া থসে এহানার মাঝে কতি হান সাহায্য করার তা এরে প্র্যাকটিস হান আসে হানতে উহাল্লো আমার তা তুলনামূলকভাবে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি জাতি হান মানুয়ে তা তুলনামূলকভাবে নোয়ারা পানি কম গিরিয়ে থানি এহান কার কা গিরিয়ে থানি নিঙলপিয়ে গরকা কইনা গরকা হানতে উহানলো গিরিয়ে থানি মি মাতানি যাওরি গাজে তেই রুলে হান কতিতে তা সক্রিয়তা কতি অ্যাক্টিভ তা কতি সহজা কইয়াতেই করি দিতা যেহান আমা আমার আর এক কথা আন মেয়ের দৃষ্টি আকর্ষণ করে আনি মোনাওয়ারি গিরিগি থানি আমার জাত পূর্বপুরুষে তা কতি তানু বিচক্ষণতা হন কতি আন জবর হতা যে এহান তানু আগের তোই মাতে দিয়া তো দিছি এভাগা যেহান গিরিগি থানি সায়েন্সে বা মেডিকেল সায়েন্সে এভাগা পেই তারা হানতে এহান আমার তার ডাঙর প্লাস পয়েন্ট গো গিরিগি থানি আমার গড়র স্বচ্ছতা মেনটেন করানি পিছিয়ে দৌ পিছিয়ে দৌ আমার জাতর কইনা গড়তা নিমলপিয়ে গড় রুলে হ্যান অনেক নিয়াম পাড়া জগরিয়া আছে এসাদে করিয়া তেই নিমলপিয়ে গো কইনা গো ইমাইন দলে গো গড়র কাবুলিয়া তেই ফ্যামিলির কাবুলিয়া তেইর জাতানোর কাবুলিয়া তেই কাম করিয়ে দিয়া জিরিজা এবং গড়ে গড় পিছাদে করিয়া তেই উন্নতি করতই তা গড়ে গো পিছাদে শান্তি শৃঙ্খলা বজায় থাকতি তা কিয়া বললে তো গিরিগি থানি শান্তি শৃঙ্খলা হেন বজায় থানা হানু শান্তি থানা হানু গড়ে গড় নিয়াম পাড়া ডাঙর পজিটিভ সাইড আগো গিরিগি থানি এহান হইলে এরে পরিবেশে আনইলে গড়ে গড় কোনো সমস্যা না থাক যে সাদে মানুষ গড় মনে হানতে শান্তির মধ্যেই মানুষ হারোয়ে থাকা হারোয়ে হান যে বাঁকা নাই তুই বাঁকাতে বিষাদ আইত গিরিগি থানি দুঃখ আইত হান এরে হানা তো কিতা এ কইনাগড় কইনাগড়ে আমি ধন্যবাদ দেনা যার গা আমার বিশ্বপ্রিয়া মণিপুরী সমাজের যে
নাগো নিঙলপিয়ে গো এবং ইমাইন দোলে গো আরাকা হানুলতাই আমি মাতানি জিয়ার গাজে তানু কিসাদে করিয়া তানু সংসারে হান মেনটেন করা নিকা তানু চলিয়া চালিয়া জিতার আগাতা কিসাদে বললেতে তানু ইমাইন দোল নিঙল পিয়ে তা হুদা আমার তাতে গিরি মাতা জিগে লেগাতে পেট্রিয়ার আমার জীবিকা হানামি আমি খেক আমি উঠিক আমি ডাঙর হইক আমি মানুষ লোকের সমাজ সমান হইক বলিয়া গিরিবিথানি কাম চালিয়া জিতারা হানতে তানু ডিপেন্ডেন্ট না গই তানু উবাকাও তানু নির্ভরশীল নাও ছিলা নিঙল পিয়ে ফুটি বুল লাগি দেখি থানি এমব্রয়ডারি কাম করলা বেড কাভার হং করলা উলের চাদর হং করলা উলের চাদর মানে উলের শাল যে উলের শাল যে আমি পিদিয়ার বা স্কার্ফ এবাকাও ওটা অমূল্য ধন গিরে থানি ওটা চলের এবাকাও হানতে আমার ট্রেডিশনে হান কতিও আগে তো পালইয়া আছে তা জুনাক খানোর ডেকি সূর্য কিরণ গড় ডেকি আমারে আলো দিয়া থসতা যে উহানল আজি পিয়া আমার পূর্বপুরুষে যেহান করেছি উহানল আজি পিয়া চলিয়া গেছে গাগিরিগি থানি এ তাছাড়াও গিরিগি ধানি মি কথা দৃষ্টি আকর্ষণ করানি মনাওরি গিরিগি থানিরে যে আগেকার দিনে পড়াশোনা হানোর প্রভাবে হান পারা কমছিল যে হানোর কাবুলিয়া গিরিকি থানি হুদা নিঙল পিয়ে তা কইনা তা ইমাইন দলে তা গরর কামে করিয়া গেলাগা করিয়াই গেলাগা তানু তানু মারতে গেলাগা তানু কোনো বিনিময়ে কিত্তাও না চেলা এহানেই চেলা যে তানুর ফ্যামিলি হান তানুর পরিবার হান কিসাদে ওইয়া সুখ শান্তি বজায় থাইয়া ইকোনমিক গ্রোথে হানইয়া আর্থিক দিকে উন্নতি আনইয়া জিতাইয়া তা বলি এহান চিন্তা করিয়া তানু তানু পাং করলা গিরি থানি তানুর সমাজ তানুর ফ্যামিলির মানুরে যেটা ফ্যামিলি মেম্বার পরিবার যেটা অন্যান্য মানুষ আছে তার আর এক জিনিস হান গিরি থানি তুলিয়া দোরানি মোনাওরিতা যে কথা হান যে নিঙল পিয়ে গড়েতে বাবু মালকে তাই দিলা নাই বিয়া দিলা বিয়া দেনার পরে পাত্র গো যে গো বরে গইল তাই নিঙল পিয়ে গড় রক্ষক করো রক্ষক গো মানে গো খেয়াল করতে গো সবসময় রক্ষা করতে গো ও দিনে এর জিনিস আন মানে মোরতা হন অনুভব আহান করলেও যে বড় খারাপ লাগে ইহান বললেতে যে বাঁকা কই না গই গরোর কামে তা হাব্বিতা করে করে জেরিগা কিন্তু উপির মাঝে যদি বড়ো গই যদি কোনো সময় হান গিরিগে থানি খানিয়া হান পাংলা করল খানিয়া হান ফুটি দিয়ে দিল মনার নাই ও বড়ো গো হয়তো মনেইতে পারে মোর কই না গো হিমপেরি বলিয়া ওহান করলো কিন্তু চড়ে দে করাইন লাগতো গিরিগে থানি লুকিয়া করাইন লাগতো কিয়া বললেতে এহান মানে মাতলা তা যে নিঙলে কইনা গড় কাম করলে আনতে নাই না এগোতে নাই তুই সমাজে গড় অবহেলা করলা সমাজে মাতলা এগোতে লাইনর মানুষগুন আছে আর আকৌ নানান নানান ওয়ার্ড ইউজ করলা গিরি থানি হানতে উহান শব্দ যেটা ইউজ করলা কিতা ফেইকা এটা এর জিনিস এটা গিরি থানি এটা এ ধারণা যোগর ভুল এটা ব্যবহার করা নি উচিত নেই গিরি থানি কিয়া বললেতে কই না গো যে বাঁকা তুই বাবা মার গড় ইমা বাবার গড়ে তা বেলিয়াই দিবি বাঁকা কতই দুঃখ তিরতা এটার মাঝে যদি বড়ে গো যে আতেন বাদানির অর্থ আনতে হন নাই গিরি থানি যে দেহক তেরে সুখে শান্তিতে সবসময় আত বাটিয়া আত্থান পাংলা করিয়া চলানি বলিয়া গিরি থানি উহানার মাঝে যদি হান করলাই হানতে সেই কতি হিনতেই লতা গিরিগি থানি সংসারে হানতে গিরিগি থানি হুদা কইনা গড়তা থা দৈগি বড়ে গই কইনা গই
হেয়ে কো গই মই লোকে গই মিলিয়া সংসার নাই গিরি গিথানি অবকাশ তেইটা যদি হারো হইয়া কাম করলে হে তেই হাবিগদে হারো হইয়া থাইলে হে তেই উহানোর বৃদ্ধি হইত না বাড়ত না গিরি গিথানি সুখ শান্তিও বাড়ত না এই গাড়িগুও তো স্ট্রং হইয়া থাইতো না যা বলে হেলথ ও মিনিও নাই সবসময় যদি তেই এটা লই থাইয়া জিরিয়া তেই উন্নতিতে কুরান্ত তুই তো নোয়ারাইয়া পড়তই না গিরি গিথানি হানো ও বাকার সময় হান এক্সপ্লয়টেশন হান বলে মনে ওর গিরি গিথানি হানতে এহান চিন্তা করলে ইয়াম পারা গভীর কথা হান যে হুদ্দালা তেই কইনা গড়ে কাম হান কইনা গই হাবিতা করানি কইনা হাবিতা মানে তেই হুকাং সোয়া তেই সৌরৌ তেই পরবরিশ করানি খেয়াল করানি প্লাস গড়ে পুজন থাইতারা নোয়ারা পা নিয়ে থাইতারা গিরিগি থানি উতারৌ তেই কেয়ারিং করানি নারিশিং করানি তেই অবাধেই করিয়া জিরিয়া কিন্তু সময় হানতে গিরিগি থানি তেই দেনা লাগে নাই কেয়া বলো তেইও রক্ত মাংস গাড়ি গোনায় সময় হানতে খানি জিরেই তো নাই গিরিগি থানি জিরেইলে হে বারো তোমার সেবা তাই আইতো নাই উড়ে সময়ও হান পেয়াও তেই না পেই কিন্তু গিরিগি থানি বাঁকাতে এজুকেশনের শিক্ষার প্রভাবে গিরিগি থানি নিমলপিরও দুঃখও তা জেলাসভাগরও দুঃখও তা কইনাগরও দুঃখও তা ইমাইন্দলেরও দুঃখও তা গিরিগি থানি কমে কমে জানা করলো যে বাঁকা শিক্ষাও না করলাও পেয়ে হুদ্দালা হাউসওয়াইফ না থাইলা তানু গড়র হুদ্দা কাম করিয়া না থাইলা ইমাইন্দল কইনা এটা কিয়া বললে তানু ওয়ার্কিং ও মেনুয়া তানু মানে চাকরিজীবীও না করলা বেতনভোগী তানু ও না করলা জেহানোর ফলে তানু উপিতু তানু রুল্লা নিয়াম পাড়া নিবেইলা কিয়া বললে তানু কিতা করলা কান্দই হানি করলা গড়রটাও করলা বাহিরের কাম হানতে উবাকাও তানুর তা কতিহান তানুর এর ভূমিকা হান তানু তা কতিহান সক্রিয়তা গিরিগি ধানি কিন্তু একজন ইসা হান কি তা ওই হাতে হাতে করিয়া এরে কইনা করে হেল্প করলে পান করলে যে সমাজে হান আঙুলি দূর হইলা মানে এহান কমনীয় করলো গিরিগি ধানি আর পয়েন্টটা আমি মাতানি জানা মনে ওরে গিরিগি ধানি বাল্যবিবাহ বারো ডাউরি সিস্টেম দেবদাসী সিস্টেম এর সিস্টেম এহান হান আর্লি সেভেন্টিন সেঞ্চুরি আসিল এহান আমার ভারতবর্ষে এহান প্রিভেলইয়া আসিল এহান আসিল জিন্তা হইয়া আসিল এহান এপির মাঝে কতিতা মহিলা তারে কতি অত্যাচার করলা জিনিস নাতলে ইয়ে করলা আর্লি ম্যারেজে এহান করিয়াও কিয়া বলো বাকা পুক্ত নাই রে নিঙলপি এগ তাই নিঙলপি ওই নাই রে বাকা ও সময় হানাতে রে এরে বাড়ে না তা দিলা হানতে বুঝা তা দিলা হানতে দায়িত্ব তা দিলা হানতে তেই কতিহীন পেল তা তেই এতারে ওভারকাম করানি হান এতারা তো পরিত্রাণ পানা হানতে জোহরহীন পেল হানতে রাজা রামমোহন রায়ের দ্বারা আগে তো সতীদাহ প্রথাও আসি এহান নেয়নীয় করলো সতীদাহ প্রথা হানতে গিরিগি থানি হাপিও হার পাশো ওহানোর সম্পর্কে মাতানি হাপিরা উনলে স্থাথাইব গিরিগি থানি হানতে আমার সমাজে সতীদাহ প্রথা নেইও ছিল আর এক কথা আনুন তাই আমার সমাজে ডাউরি সিস্টেম এহান নেইও ছিল কোন প্রথা মাতি আর গিরিগি থানি ওহান বারো আর এক হানুন তাই দেবদাসী সিস্টেম এহানও আমার সমাজে নেইও ছিল হানতে আমি এহানু মনে করি আর আমার সমাজ হান আমার জাতি হান উবাকাও আমি পিছিয়ে দে নাওয়া ছিলাম গিরিগি থানি কিন্তু দুঃখর তা হানাত গিরিগি থানি আমার তাতে লেহিরা যাত্রা নাই গিরিগি থানি আমার আগই সেঙ্কাগদে করে মাননীয় ছিল নাই উহাল্লো আমি আগুয়ানি নোয়ারি আর তা কিন্তু আমার মানুষ যে মানসিকতা হান উবাকাও চরম শিখরে আসল গিরিগি থানি কিন্তু আমি ওহান সাপোর্ট না পেয়া গিরিগি থানি সহযোগিতা না পেয়া গিরিগি থানি আমি পেকে পড়লাম তা হানতে
বেকে এবার কাউ নাও পড়েছি ও ট্যালেন্টও তালো ও বুদ্ধিজীবীর ও তালো আমি আগুয়ে গিরে গিথানি আগুয়েইলে আমার যত সমাজের দায়বদ্ধতা এবং যেটা আমি নিঙল পিয়ে গড়ে কইনা গড়ে যে আমি মাতিয়া যে আর গা বা এগরু গুজি হাববি তা ইম্পোজ করিয়া এটা গিরে গিথানি হাতে 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 করিয়া কমনিলে কমই তোল আর আক ধান গিরে গিথানি বাল্য বিবাহ হান আমার তা আসিল বাল্য বিবাহ কিয়া বললে হান আমি স্টোরি তো যে মন যে সাথে ফেরি টেলস ডেকি বা যে সাথে আমার মানে পূর্বপুরুষ বা আমার মানে আপা বুপেমার তারা দিদিমা ঠাকুরগা যে আপা বুপে আসিলা উদয় আমারে এটা যে ইয়ারি দিলা আর কি ও আগেকার দিনেতে আমি হুকাং আসিল হানতে কুপাং কুপাং তাহার পারে নাই গিরি থানি আমি যেটা বাদ খেয়ে আনতা নাই কুপাং কুপাঙে আমারে উঠিয়া বিয়া দিলা বললা এখন আমার তাও চলেছিল বাল্য বিবাহ কিন্তু হাতে হাতে করিয়া আস্তে আস্তে করিয়া হান বাল্য বিবাহ হানও কমে গেল নেই উঠে বাগাতে বাল্য বিবাহ না হয়ে চলে আকৃতিও নেই আমার তা তো তার আগেই নেই আসে যেহান অন্য সমাজে হান অবজার পশ্চিম গিরিগি থানি আর এক পয়েন্ট আগো আমি মাতানি মুনাউরি গিরিগি থানি নিঙল পিয়ে তারে ইমাইন দলে বিশেষ করিয়া নিঙল পি বলতে আমি ইমাইন দলে তার গোজে মাতুরি তা যে আমার তাতে ওরতে রিচুয়ালস তে নিয়ম পারা রিচুয়ালস আছে গিরগি থানি যেমন বিয়াহান বিয়াহান হইলে আমার তা প্রতিহান রিচুয়ালস ধাপে ধাপে করিয়া চলে হানান মাঝে আহান অ্যাক্টিভিটিস আহান হইল তাই আমার তা ইয়ে মানে কইনাগরের বিদায় দেনার পরে কইনাগর ফাম পাড়ে দেনা গিরগি থানি এহান ডাঙর কাম হান এহানাতেই নির্ভর করার তা গিরিগি থানি যে কইনাগরে ইয়ে করা নেই তেই যে কইনাগো দামানে গো কইনাগো যে তানু নোয়া সংসারে হানা তানুর ভবিষ্যৎ তানুর জাতি বৃদ্ধি হান তানুর বংশ বিসরি বংশ বৃদ্ধি হান তানুর তা ইসাদে ওইতুই হাবিও মনি তারা জেলাস ভাগ মিশো ভাগ হান দুই এজেন্ডারে গিয়ে জরুরি নেই পারা জরুরি সমাজে হানা চলতে গেলে হানতে উপির মাঝে আমার তাতে নিয়াম পাড়াই নিয়ম আছে যে সাদে ফাম পাড়ানি বলে কথা আনাছে না এবার মাতুরি নাই ওহান ওহানার মাঝে কিতার বললেতে সিলেক্ট ওর বাছানি ওর যে মানে কইনা করে বাছানি ওর যেগুলো মানে সম্পূর্ণ এই পরিবারিক দিয়েও সম্পূর্ণ আর একা হানো তো সৌন্দর্য হবা হবা হানো দিয়েও লুকসে হান আর কি তো এই রোহন সম্পূর্ণ মানে স্বয়ং সম্পূর্ণ বলে মাতি আর ও কইনা করে বাসা নিয়ম কিন্তু আর কেউ থার ওহান নিয়ম হান আছে মরাঙে মাটি ও নিয়মও হানার মাঝে অবগত নেই কিন্তু হানার মাঝে বিধবা গড়ে উইধবা গড়ে এ গড়ে ইয়ারিস কইনা যে লাগড়ে মানে ইমাইন্দ লাগড়ে এ গড়ে এলাও না করতার আগে কি থানি কিয়া বললেতে ওহান নেই আমার তা ব্যাড সিমটম আন নাকি তানি এর সংসারে আন বৃদ্ধি হইতই তার তা নেই কোনো বাধা আন পড়তেই তা নাকি তানি প্রতিবন্ধক আন প্রতিবন্ধকতা আন আইতেই তা নাকি তানি বলিয়া মনে কর তার আগে দিকে থানি হানতে সুদা হান বিয়া বিধির ধাম পাড়ানির কথাও না গিয়ে দিকে থানি কোনো শুভ কামা আনার মাঝে আরম্ভ করতে গেলে গা বিধবা গড় যে এন্ট্রি হান বা তেইর আগমনে হান তেই আইতই হান মানে হবা না নিন কর তারা মানে আহক ওহান বলি এহান না গই যে সমাজের তো তেরেই যে বঞ্চিত ওহান না গই মানে শুরু হানাত যেমন গৌরচন্দ্রিকা হানাত না থাইলে তো কজবর হবা বলে মনে কর তারা এরে জিনিস সে হানো গিরিগি থানি কমেন্ট বোমা আর পাবি এরে জিনিস সে হানো গিরিগি থানি কমেন্ট মাই আহে এরে জিনিস সে হানো গিরিগি থানি মানে জবরি খেয়াল করা নির এই বিষয় হান গিরিগি থানি হানতে উহানার গোজে খানি মনোনিবেশ করলে জবর হবা মনে করি এবাকাত উহান এবাকা পেয়েও চলিয়া আছে গিরিগি থানি এরে যে বিধবা ইমাইন দলর গোজে যে আমার দৃষ্টি হান আমার যে মনোভাবে হান গিরিগি থানি এবাকাও চলিয়া আছে হান মোরতা কোয়েশন আন প্রশ্ন আন থারতা গিরিগি থানিরা কিয়া তেই বিধবা গইলি বলিয়াতে কিয়া কিতা
তেইকিতা সমাজে তেই জিন্তা নির তেই আগেকার যে সাদা জিন্তা লিন ওহানোর কি অধিকার নেই গিরিহিতা নি তাহাবি রেস্ট্রিকশন কি আথারতা তেইরে ও সুযোগ হান দেই তুমি হাই মনে করো রায়পুর লাগার খানি হান তেও ও সুযোগ হান দেই তেই তেই হারোই আহক হারো বলে এমনিও তো তেইটা লাইফ ওয়ানার জীবন ওহানার মাঝে কতি প্রতিবন্ধকতা আহিল বাধা আহিল ওহানার মাঝে গিরিগি থানি আমিও তেরে পাংলাক না করিয়ার গিরিগি থানি ওহান হইলে কতি হান সমস্যা হান জটিল ইতা আর এক কথা হান গিরিগি থানি যে ইমাইন দোলাগ যে বাকা পরিপূর্ণ বয়সে গিয়াতে উপযুক্ত বয়সে আন মানে জীবনে হান কাটিয়াতে গেলিয়া উবাকা ভগবানর ইয়ে বড়ু বা তেই পতিদেব যে বাকা তেই দেহান দো যার গা ভগবানর খইয়া দিয়া পড় উপরিতে তেইটা সময় হান অতিক্রম করলো না কিন্তু গিরিগি থানি আর এক প্রশ্ন হান থাই তাই মনটা যে বাকা একেবারে নিঙল পিয়া গো জাস্ট কই না গো ওই লিগা সৌয়া গোতেই পাশেনি না পাশেনি ওগরটা যে বাকাতে তেইর হাজবেন্ড ও গড়র গিরক ও যে বাকা দৌড়ে বানা পেয়া দৌড় খুঁয়াত কর গা গিরিগে থানি উপয়োগ কি ও নিয়মতা চলানি থকতা গিরিগে থানি আমি খাল করি গিরিগে থানি হানমি দৃষ্টি আকর্ষণ করানি মনাওরিতা যে এর সময় তেতা কি আর তুমি মাথা মুন্ডন করানি কালা করাই আর একদিন ঈশা আনলতাই তেই শিশু টুয়ার হোয়াইট ক্লোথস অলওয়েজ এহান কি আর থাকতা যে বাকাও তেই ফেইট ফুতি পিদানি বা তেই যেম সাজগুজে না থানি গিরিগি থানি এ নিঙল পিয়ে গো বা কই না গো যে বাকা বিধবা গো জিরি গাও পি তেই রাস্তা জীবনে হান গিরিগি থানি পড়িয়া আছে তেইর তাতে শুরু হইতে আরম্ভ হইতে ও করতে গাইতে তাতে অঙ্কুরেই বিনষ্ট হইলে গিরিগি থানি বীজ গরু এই বুলতে তেইতে নষ্ট হইয়া গেলি গে হানতে তা আসে ওরেতে কি তা তুমি চিন্তা মারানি মনে রাইথা কিসাদে বললে তো গিরিগি থানি তুমি তে খানি হারোইয়া খানি হবা ফুটি খানি কালারর কালারফুল উতা বলিয়া যে এনজয় করা নিমান মাতরিয়ার না গই কালারফুল ফুটি পিদানি নাত্তারাই সমাজে হবা করে চলানি নাত্তারাই হ্যাঁ তো ওতে কিসাদে জিগদাই দিত ও কি সার্ভাইভ করানি পারত এগিরি গিয়ে থানি ড্রেস লো তুমি একদম ড্রেসে হান হান এলে ফিজে ফিজেতে হান ফুটিয়ে হান পিদানি হান লো ওরা হবা ফুটি না পিদানি হান এরে তা গিরিগি থানি এটা বাকা অনেক সমাজে আমার যাত অনেক যেমন আমার তাতে গোত্র গমাহি আছে মধুগল্য গোত্র ত্যাগ্র গোত্র অনেক গোত্র আছে বা অনেক আমার সমাজে আনা তো সেগমেন্ট আছে না সেগমেন্ট বলতে গোত্রর ইন টার্মস অফ গোত্র উহানার মাঝে গিরিগি থানি এসারে দেহিয়ার তা বা লোকেই লোকেই গিরিগি থানি দেহিয়ার তা অনেকই এটা অনেক নিয়মভাবে ফলো করতারা অন্যকই বা ওরা রিডিউস কম করে করতারা মি হানা এক্সাম্পল আহান যেমন দরিয়া মাতানি মনাওরি এবাকা তিলক সিংহ জুনিয়র কলেজে মি টিচার গো বারো বাইদা বাই মি ইয়ত আসু টিচার্স ট্রেনিং কলেজে মি গেস্ট ফ্যাকাল্টি গো আর উপি তিলক সিংহ জুনিয়র কলেজে যে প্রিন্সিপাল গো প্রিন্সিপাল গে থানক বাসবী সিনহা তেই বেয়ক বেয়কর বহক মানে বেয়কর কই না গো বেয়কো ও ধুবলতা ও পে তানু গড়র মানুমি ওদের তেমি বহুত লিবারেল বলে মনে করি উদার মনে করি কিয়া বললে তেইরটা যে বাকা তীর বেয়কো ও দৌনার পরে তানুর এ নিয়মেতা যেমন মাথা মুন্ডন করানি হোয়াইট ফুতি পেদানি বাহিরে দে না জানি এরে জিনিসে তা তানুর ফ্যামিলি হানা নিয়ামপাড়া কমসিল এবং তানু এর বাসুপতি তেই বাসুবী ম্যাডামে গো তানুর ফ্যামিলি আর হাবিও শিক্ষিত হ্যাঁ তো উতার মাঝে তানু হাবিয়ে প্রতিহত করলা বন্ধ করলা যে আমি এহান করানি না টাঙায় এসাদে পাড়া করে যদি আমি
সমাজের মাঝে যদি হান উঠিয়া দাঁড়াইয়ার বিদিকে খানি আশা করিয়ার এলে দেখান কমু কমু জিতইয়া গিরিকে খানি সৌন্দর্য হান লইতে জীবন হান নাই হবা হান যদি নেইয়র মানু ওর চাইতে শ্রী হান নেইয়র হারোহান তো কোরআন খাইতে গিরিখানি দেখতেই যদি নিজরে নিজে যদি প্রতিচ্ছবি আন যে বাকা রিফ্লেক্ট করে আর গিরিকে থানি আয়না হানার মাঝে উবাকায় যদি মোর এরে বিদ্ঘুটে চেহারা হান মোর এরে ইয়ে হান আগের সৌন্দর্য কিত্তা উনি নেই বলতে নেই ওইল মোর তা মোর মোর যে গোরেং মোরে আখান বাড়ি দিয়েছে ও গিরগু নেই ওইল এবাকা আসবে গৌমিতে মোরানি জিংতা মোরানি সমান হান হানতে আর কি হানতে করানি উহাল্ল এরে জিনিসে হান ও গিরিকে থানি আমি খানি দৃষ্টি আকর্ষণ করানি লাগল এখানে চিন্তা করানির বিষয় হান গিরিকে থানি গিরিকে থানি আর এক কথা আনি মাতানি যাবিগা যে আর এক পয়েন্ট আগো মালক আগো হিমাইন্দ লগো নিমল পিয়ে গো কই না ও যে বাকা মালক না যদিগা গিরিকে থানি উপি মালক গড় ভূমিকা হান ইয়াম পারা জরুরি গিরিকে থানি যে মালকে গই গড়ের পরিবেশে হান চিন্তা করিয়া থরকা মালক ও গিরিকে থানি ইমামাতে আর বাকাতে ইমা গো সোয়ে তারে পারবরিশ করতেই তারা ডাঙর করতেই তা আগেকার দিনেতে গিরিকে থানি মালক লোক এইটা শিক্ষায় কমছিলা দীক্ষা নিয়ামছি গিরিকে থানি কিয়া বললে তানু তানুর প্যারেন্টস ওরানত তানুর পূর্বপুরুষ ওরানত তানুর মালব্য পড়ত এটা বিয়ার আগে নিমল পিয়ে করে শিক্ষা তা দিলা তা ধাপে ধাপে করিয়া গিরিকে থানি আগদিনে না গই আগদিনে করলে তবু হজম করাই মার তুই না ধাপে ধাপে করিয়া তানু শিক্ষা দিলা তা হানার মাঝে চাইল্ড ডেভেলপমেন্ট হানু তানুর টিচিং হান আছে শিক্ষা হান আছে হানুর একই সাদে করানি তানু তা তো বাকা অক্ষর গো কম দেখলা না গিরিকে থানি যা বললে লেইরাপা যা থার গিরিকে যে বাকা পাকড়ানি কাউ মনে ইলা উপিতে মুনি সবে তার পাকড়ানি মহিলা কিয়া বললে গিরিকে থানি মুনি সবে তা মনে করলা তা গিরিকে থানি এগুই আমার লগে ঠাই তৈব এগুই আমারে চেই তৈব এগুই আমারে পরবরিশ করতে ইব তো নিমল সবে গতে বাহিরে জিতে যাব ওরা আমি শিক্ষা দিক শিক্ষা মানে ডোমেস্টিক ডোমেস্টিক শিক্ষা গড় ঘরেলু যেটা শিক্ষা বারে সমাজের সম্পর্কে কালচার যেটা মানে তানু আমার নিম জাত নিমল পিয়ে তা কালচার টুইয়া বিহেভিয়ার দিক দিয়াও এরপরে মানুয়া ঘরে কিসাদে হসপিটালিটি করানি মানুয়া গাইলে অতিথি ঘরে পিছাদে অভ্যর্থনা করানি গিরিকে থানি এ তাহাবি শিক্ষা দিলা হানুর মাঝে সবে গড়ে ডাঙর করানি হানু তানু শিক্ষা হান মালকে গো গিরিকে থানি অশিক্ষিত বইলু সোয়া গড়ে শিক্ষার মূল্যায়নও হানতে না পারে ওরে ডাঙর করিয়া তুলানি পারে সমাজের লগে হাব্বির লগে মুরগো উঠিয়া চলানি ক্ষমতা হান দিয়া যে না পারে এগো হিমপেইলো সমাজে হানোর জাতে হানোর রান ফ্যামিলি হানোর রান ফ্যামিলি হানোর যে অর্থনৈতিক প্রবলেম হইলো হান চলিয়া নে গিরিজা কিসাদে বললে তো গিরিকে থানি এরে মালকে ওই যে বাকা ফুটি বুনিয়া এমব্রয়ডারি করিয়া উলোর চাদর ভং করিয়া যে বাকাতেই ব্যস্ত রূপে ওহানোর বিনিময়েতে গিরিকে থানি আগেতে ইয়ো সিস্টেম নিয়েছিল নাই পয়সা বিনিময় নিয়েছিল ওহানোর মাত্রা তা বার্টার সিস্টেম ওহানোর থ্রুতে তানু সাদে করে করে দান দিলে হই চোল পেলা শস্য পেলা বা ফুটি সাদে এক্সচেঞ্জ করে করে হ্যাঁ আগে চলেছিলেন হ্যাঁ আমার ইন্ডিয়া তুই আসিল হ্যান বার্টার সিস্টেম হ্যাঁ হ্যাঁ অন্যান্য সমাজেও হ্যাঁ অবজার্ভ হয়েছিল গিরিকে থানি এ সাদে করে করে তানু সাদে করে করে নিমল পিয়ে গই কই না গই চলিয়া গেলি গাতা উহালো আমার জাতর নিমল পিয়ে করে
বা কইনা গড়ে ইমান দল গড়ে আমি ইমান আনি হান মাতে পারি আর তা হুদা ইমা হান ইমা ওয়ার্ডে গো গিরিগিধানি বহুত ডাঙর ইমপারা ডাঙর শুকান কথা আনিলে আমার ফেমিলি হানোর ভিতর আমি মাতে পারি আর সাদে নিঙ্গল জেলা সবাই বানাবি আও আমি ইমা বলি আর বা যে বাকাতে উপযুক্ত বয়সে যে বাকা মালকা গোনা যে অপিত ইমা বলি আর এন ফেমিলি হানোর ভিতরে কিন্তু আমি যে আমার সমাজ হান ভিতরও মাতিক সমাজে হান ক্রস করিয়াও মাতিক আমার ভারতবর্ষও মাতিক আমার সমাজের তো আমি বিষ্ণুপ্রিয়া মাতা বিষ্ণুপ্রিয়া ইমা মাতিয়া না গিরিগিথানি ও সাদে আমার দেশানাত মারতে গেলে ভারত মাতা এবার যে হান চলে হাবি মাতে ভারত মাতা হানতে এরে পীর মাঝে ইমাইন দোলে গল রুলে হান ভূমিকা হান কতি ডাঙর গেল গাদা গিরিগিথানি হানতে এগোরে খানিয়া হান নিয়াম পাড়াই গভীরে জিজ্ঞা এগর কাবলিয়া করে ইম্পর্টেন্স নিয়াম পাড়া দিক গিরিগিথানি এবং যেহান সমস্যা হান যেহান আমি দেখি আর ওহানরে আমি ওহানার তো আমি পরিত্রাণ করে দিই গিরিগিথানি নিয়াম পাড়া তানুরে চাপ সৃষ্টি না করিয়া তানুরে আমি উসাদে হাব্বির লগে যেমন চলানির ক্ষমতা হন দিক গিরিগিথানি কিন্তু অন্যদিকে মি মহিলা গবুলিয়া ইমা গো বলি আরে সুযোগে হান পেলু বলে গিরিগি থানি ওহানোর সুযোগও হানো মি না লই ফায়দা হন না লই মি কনস্ট্রাকটিভ কাজ কাম করিম গিরিগি থানি ডিস্ট্রাকটিভ না গই ডিস্ট্রাকশন না গই এ হালো কোনো সময় গিরিগি থানি মাতিয়াও গেছি গা মানে নিমলও গর্ব যে হাব্বি তা বলি এহানোর কথা আনি তাই ওহান গিরিগি থানি আমি কনস্ট্রাকশনে জিজ্ঞা গিরিগি থানি হং করিক আমি গঠন করিক যাতে হানোরে আমি গঠন করিক আমার ফ্যামিলি হান গঠন হইলে আমার জাতে হান সমাজে হান হাব্বির মুঙে মূর্তুলিয়া থানা পার তাঙাই তানাই গিরিগি থানি আগাকার দিনের সমাজ ব্যবস্থা হান অনেক কঠিন অসিল গিরিগি থানি জেহানোর কাবুলিয়া ইমাইন দলতা কম পাকড় লাগিরিগি থানি কিন্তু পিছেদে পিছেদে যে বাকা শিক্ষার প্রভাব আহিলুপে গিরিগি থানি ইমাইন দলরে এরে কঠিন জীবন যাপনে হান কমনীয় করলো গিরিগি থানি নিঙসভাগ জেলা সভাগ যে বাকা ডাঙরি আইরি ও বানালো আদরলো বানানো মুছিল ডাঙরও না করলো কিন্তু উহানোর ভিতরেও গিরিগি থানি তেরে নানান শিক্ষা কিসাদের কালচার সংস্কৃতি মানুষ লোকে কিসাদে চলানি হানো তেরে দিয়া দিয়া গেল হানতে মারতে গেলে গা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের মহিলা তা স্বয়ং সম্পূর্ণ মাতা নিজার গা তেই যদি শিক্ষা লইলি শিক্ষা লইলে শিখতেই হুদ্দা জাতথানোর ভিতরে নাগই গিরিগি থানি তেই প্রতিনিধিত্ব করে পারি তেই লিডারশিপ কোয়ালিটি আনতে ডেভেলপ করে পারিরি জেহানোর কাবুলিয়াতেই গ্লোবেলিতেই ইন্টারাক্ট করে পারিরি গ্লোবেলি কাম করে পারিরি এবং সমাজের কাবুলিয়াতেই গ্লোবেলিতেই মানুষ মুহানা তোহান তুলিয়া দৌড়ানি পারিরি এবং হাব্বিগো দৌতেই অলরাউন্ডারও না পারিরি জেহানোর কাবুলিয়াতেই তেই লিডারশিপ কোয়ালিটি আনতে তা ডেভেলপ ওর উহান পজিটিভ ওদের জানা গিরিগি থানি এবং নেগেটিভ যে বাঁকা হারিতে যেমন নাবুদক বা ক্ষতিকারক যে বাঁকা সময় হানা আরোপি উহানোরও ওভারকাম করানি গিরিগি থানি হাদি হারি কথা আনমি মাতানি মনাহরি কথা আকচুটি যে কোনো সময় মোর তা ইংলিশ শব্দও আহে পড়া গিরিগি থানি উহানোর কাবলে মাফ চাউরি মারতে মারতে আহে পড়ার গান নাই হানতে উহান হানতে আর এক জিনিস আনুর তাই গিরিগি থানি গিরিগি থানি রে বারে বারে আমি মাতরি যে বারে বারে এই গিরিগি থানি ওয়ার্ড এগো ইউজ করি ব্যবহার করি শব্দ এগো এগো গিরিগি থানি মাতরি কারণ হানুল তাই মর্যাদা হান রেসপেক্ট হান দিয়া মাতরিতা হাব্বিরাঙু হাব্বির ভিতরও ভগবান শ্রীকৃষ্ণ আত্মাগ বিরাজমান ও আত্মাগ নিলেতে আমিতে নেই নাই গিরিগি থানি আমার লাইফে হান আমার জীবনে হান গিরিগি থানি ভগবান ওর ইশারা গচ্ছলের হান হানতে আমি মানু এহান গিরিগি থানি হাব্বিরাং এহান মনে থইয়া আমার চলানি এরে জিনিস এহান নানানি যে এগো তো মহিলা গো এগো তো অশিক্ষিত মহিলা গো এগো শিক্ষিত মহিলা আরে অশিক্ষিত কি আছে তা
শিক্ষান কে নানে সেগাত ও নিঙল পিউ গো ও জেলাস ও কিয়া শিক্ষান কমসতা আরে ওয়ান খানি ট্রেস করে দেখি গীতানি কিয়া না করল তা ওয়ান ইকোনমিক কন্ডিশনে না করল তা না সমাজের প্রবলেমে না করল তা না তে ফ্যামিলি প্রবলেমে না করল তা ওয়ান ট্রেস করলে তো আমি রুট আউট করে পারতাম আই ওখানোর আমি রুট আউট করে পারি আর নেই করে পারি আর রিডিউস করে পারি আর ওভারকাম করে নি পারি আর কি গীতানি আমি তে আমার সমাজের মানুষ আমি নামাতুরি হয়তো লোয়া গইতে পারে আমার সমাজের মানুষ এটা হুদা আগরে হবা নৌমা দিয়ার কম মাদার হবা গিরিতান হুদা সমালোচনা করানি হানতে অন্য সমাজে তে কিতা দুষ্গুণ নেই থাং সমাজও আছে খারাপ শক্তি মিলিয়াইতে মানু আগর না গিরি গিথানি মানু আগর দুষেতাই আমি মাতে জিয়ার গা গিরি আমি গুণু তাতে কম মাতিয়ার নাই গুণু তা সমাজে তুলিয়া দৌড়লেতে গিরি গিথানি সমাজও হানোর নেক্সট জেনারেশনও হান কিতা করতায় ওহানোর ফলো আপ করতা এবং আপগ্রেড করার চেষ্টা করতা গিরি গিতানি আমি তে হুদা এগোই উসাদে করলো এরে যাতে হানে এরে গই উসাদে করলো উড়ি লিডারে ওই সাথে করলো তেতে কে মরান্ত জিনত তাতে কে মরান্ত জিনত এরে ফিলিংস এটা গিরি গিতানি ননসেন্স ইট হ্যাজ নো মিনিং এট অল আমি তে মুষ্টিমেয় মানু আমার তাতে মাইনরিটি না আমি নিয়ামপাড়া মাইনরিটি আনতে এটার মাঝেও যদি আমি এরে সেগমেন্ট ডিসক্রিমিনেশন এটা থার তাইলে তো কী দেন আমি তো কুমোদেতে উঠলাম তা ভাল্ল এরে ফিলিংসে হানেই আমারে নিয়ামপাড়া একেবারে মারে দিয়ে থাকেছে আমারে আমারে হানেই নষ্ট করেছে গিরি থানি ভাল্ল এহান অন্যান্য সমাজে কম গিরি গিথানি হাব্বিটাও এরে বলে যে আন থাই তুই হাব্বিও হার পাশো গিরি শিক্ষা দীক্ষায় হাবিও পরিপূর্ণ গিরি গিথানি হাব্বিও স্টাডি করে থাকি তাই অন্যান্য সোসাইটির মানুষ এহান অন্য সোসাইটির নেই মারাং যেহান এভাকা পিয়াও ওহান একেবারে ফোকাসে আছে ওহান আগুই আহান মাতলে সমালোচনা আহান করলো যে কোনো আহানোর গোজে তার কথা ছুটি মাতানি মনে ইলো বা মাতানি মনে ইলি উপির মাঝে ওহানোর গোজে কতিহান যে এলিগেশন আই তুই গিরি গিথানি পাড়াই পাড়াই যেমন লেহানি না করে উসাদের না আইয়া ও এলিগেশনও তো না আয়া গিরি গিথানি ও করে পজিটিভ সাইডে দেন নিলে গা গিরি গিথানি মনে করো আর কু ইম্প্রুভ হইতাম আয় এরে পিছিয়ে দে পড়িয়ে আসি আমার দেখি জাতর মানু উন্নত মানু নি এরে মাইনরিটি মানু এটা লিঙ্গুইস্টিক মাইনরিটি আমি উন্নত মানু নি আমার তা বেকে জিজ্ঞা নে আমি যে বেকা আমার গীতির স্বামী গোকুলানন্দ রুবাকাও জিজ্ঞা গিরক রূপী ও সময় তো জিজ্ঞা গিরি গিথানি গিরকে মাতেছি গো জাতির কুয়াগু বলিয়া গিরি গিথানি এরে গিরি গিথানি এরে গিরকে গই এলালো দিয়া দিয়া নিঙলে তারে হজাক করেছে আমার জাতি হানোরে হজাক করেছে এটা হাবি কোথাও আমি ওবাকা পর্যন্ত যেমন আমি মাতানিত গেলে গা এরে যে আমার নিঙল পিয়ে তাই এমব্রয়ডারি করতারা গিরি গিথানি উইভিংয়ের কাম করতারা এহান আমারে মহাত্মা গান্ধী যে বাকা তা বেসিক এজুকেশন সম্পর্কে যে বাকা এহান টোটর আসিল মাতে দিয়া গেছিল আগে গিরি গিথানি উপে এহান পয়েন্ট আগত হয়েছিল ক্রাফট ওরিয়েন্টেড এজুকেশন আমার তাতে ওউ নলেজতে নেই হচ্ছিল গিরি গিথানি কিন্তু আমার মানুষে সুতালো কটন ইয়েও তালো সুতানি কাল্লা কিতা তুলাত্ম হুতাও তাত্ত বুনে বুনে সুতানি কালা নিকালা উতালো বুনলা গিরি গিথানি ওহানোর সাই দিল তা আমার মহান মনীষী আমার শিক্ষাবিদ আমার ইকোনমিস্ট গির গিরক গীতির স্বামী গোকুলানন্দ গিরক হানতে ওবাকাও আমি চিন্তা করি গিরি গিথানি আমি কত উন্নতই আসিলাম তা আসি তা ওহান ওহান উল্টাই ইয় মহাত্মা গান্ধীর মাতা সাথে এহান এজুকেশন ক্রাফট ওরিয়েন্টেড এজুকেশন কিন্তু আমার তাতে ও বেকেরই নাই মহাত্মা গান্ধী গিরক জাতির জনক গিরি গিথানি চিন্তা করো আমার তাতে জাতির জনক আমার গোকুলানন্দ স্বামীর গীতিস্বামীতে আমার জাতি আনা তো ক্রস করাই নোয়ারিয়া কথা আর কে আপুল আমি তো লেইরাপা জাতি আন গিরি গিথানি মহাত্মা গান্ধীতে ব্যারিস্টারে তো পাকড়িয়া আছে আমার তাতে ও সুযোগ নেই গীতিস্বামী গিরক যে বাকা পাকড়ানি গেলগা তার মাটিক কনস্ট্রেন মাটিক অবস্টেকল তাও তা ওভারকাম তাও তো নুকুলে নোয়ারে তা পাকড়ে নোয়ারে কিন্তু ওবাকা পিয়াও ক্রাফট এজুকেশন আন আসিল আমার তা জাহানুর সাহেজে আমি কিতা করিয়ার এহান ইন মহাত্মা গান্ধীর লগে তা হান কান্দার কান্দা মিলিয়া হান মানে তার সাপোর্ট করেছিল
তাহানকে মহাত্মা গান্ধীর ইউহানরা বরণ করেছিল তা যে আমি ফরেন কাপড় বিদেশি কাপড় ফুটি না পিত্তা নাই। এহান আমার গোকুলানন্দ স্বামীও গীতি স্বামীও মাতেছিল যে আমি বিদেশি কাপড় না পুতি না পিত্তা নাই, আমার পুতি পিড়িয়া আমি আমার তালো জিনতাই টাঙায়। এহান কি হান গিরি গীথানি আমার দৃষ্টিগোচর হান, আমার বিচক্ষণতা হান গিরি গীথানি কম না ছিল বাকাও, আমি এ বাকাও কিয়া অন্য জাতের তুলনায় পিছিয়ে দে পড়িয়া হইতা গিরি গীথানি। ওহানল বারে বারে মেয়েরে জিনিসে হান গিরি গীথানি রে দরিয়া থা মনে হই যে নিঙল পিয়ে গড়ে কইনা গড়ে সম্মান দে না হিকি গিরি গীথানি, সম্মান দিল বলিয়া কইনা গৌ নিঙল পিয়ে গৌ কনস্ট্রাকটিভ কাজ কাম করানি শিকানি গিরি গীথানি। যেহান হইলে আমার সমাজের সৌ আমার সমাজের বুজন পালইয়া ইঙ্গালঙা লইয়া জুনাকর ডেকি সূর্যর ডেকি প্রতিভা আনল জগতে তানু জিন্তা হইয়া থাই তাই মান হাব্বির লগে মূর্তুলিয়া থাই তাই গিরি গীথানি। হানতে আমি হান মাতানি যে আর গাল যাওয়া গিরি গীথানি যে উবাকাও আমার তা সায়েন্সে হান কম নাছিল গিরি গীথানি। আমার যে গেরে ক্রাফট এডুকেশনে হান প্রতিভুন আনি উইভিং করানি হান আমার সোর্স হান আইল তা, দিস ইজ দ্য সোর্স মিনস অফ সোর্স টু সার্ভাইভ। এহান গিরি গীথানি আমার মহিলা তাই আমার নারীয়ে তাই এতান চলিয়া গেলা গাতা। এহানার মাঝে আমার ভাষা ল্যাঙ্গুয়েজে হানার নানির মধ্যে আমার তা বীরাঙ্গনার কম না আসিল গিরি গীথানি। যে সারে আমার তা শহীদ সুদেষ্ণারও মাতানি যার গা তেও হাব্বির ডেকি তেও আমার মহিলার যে ভগিনী নিবেদিতা এটা যে অন্যান্য জাতর যে তানু যেটা ইয়ে করি আহাসিলা মুঙে যে ফন্টে আহাসিল আহাসিলা উসাদে আমার তা আমার সুদেষ্ণাও কম না আসিলি। আন্ত আমারে তুমি এহান গিরি গীথানি অঙ্গুলি নির্দেশ করে মাতুরিতা সমাজের হাব্বি মানুরে বার বা আরাকা হানু মাতুরি যে গিরি গীথানি হেই যে জানা উড়িতা যে আমার মহিলা তা কুঙ্গদে কমশিলাতা না বীরাঙ্গনা দে না স্বাবলম্বী দে না কিতা দে মাত না ব্যবহারের দিক দিয়া তানু কালচার ওহানল গিরি গীথানি আরাকা হানমি আহানির ওই বিষয় হান। এবাকা এডুকেশনের প্রভাবে গিরি গীথানি আমার মানুষ তা সাথে দীক্ষায় শিক্ষায় পরিপূর্ণ ইলাতা যেমন সোয়েতা MBA করলা করি এডুকেশন আন ওনা পর MBA করলা করি সোয়েতা MNC চাকরি করতারা ফরেনে চাকরি করতারা নিমল সোয়েতা এ তারে কিতা করতারা এহান ফ্রেঙ্কলি মি মা তরিতা এ তারে অন্য যতর সোয়েতা যুব ঠিক পি তারা ওয়াই এহানোর পিঠিত আমার মানুষ কি ঠিক থাকি তারা কিন্তু আমার মানুষ ব্যবহার হসপিটালিটি কালচার অনেস্টি এরে জিনিসে হানি মানুরাং দেখতারা যে হান অন্যান্য সোসাইটির কম হাই মার তারা ওন হাই হান ওয়ান পিছিয়ে দে মুঙে দে না গড়ি খুব কমেই দে এসে গিরি গীথানি ফ্লেটারিং করিয়া চল তারা তা জানেন ওহানাত ওহানাত সাস দে কে নট সার সাস্টেইন ফর এভার ফর দ্য টাইমিং তানু ফ্লেটারিং ওহানল মিশা আনলো কানি থাই তারা কিন্তু নাও পার তারা কারণ হানুল তাই হান আমার মানুষ বৈশিষ্ট্য হান গিরি গীথানি। আরাকাহান আরাক পয়েন্ট আগামী গিরি গীথানি এটা যেমন শর্ট টাইমের ভিতরে বা মোর আমি রিসার্চর টাইমেও মোর তা আসলে PhD তাও মোর তা জেন্ডারের গজি আসিল ও সময় তো আমি অনেক রিভিউ করেছিল হানতে বা কালি হঠাৎ করে মোর এর ইনফরমেশন আনার পরে এর বার্তা সংবাদে হান পানার পর গিরি গীথানি মোরখানি আসিল উতার উতাও আমি স্টাডি করলো গিরি গীথানি উতার মি রেফারেন্স পিছিয়ে দিত উতা স্টাডি করি আমি আরাকা হান চিন্তা করলো তা এহান মোর PhD থিসিস বানাতো আসিল ওমেন এম্পাওয়ারমেন্ট জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার ইকুয়ালিটি ওমেনে ওতর মহিলা ওন এম্পাওয়ারমেন্টে আনতে আমি গিরি গীথানি হাত ব্যবহার পারাই পাওয়ার দে না নাই আরাকা হান উল্টা গিরি গীথানি জেন্ডার ডিসক্রিমিনেশন হান হান কি হান গিরি গীথানি মারতে গেলে তা হাত ব্যবহার পিবান জেন্ডারে হান উল্টাই যেমন হানতে কি হান থান মানু আগো সমাজে হানাত বা পৃথিবী বিশ্ব হানাত জাতি হানাত ফ্যামিলি হানাত পল্লা সোয়েতা জন্মই তারা তা গার্ল চাইল্ড নাইলে বই চাইল্ড
দুহানেই আছে নাই তেহেন মাতার তা সেক্স এরে সেক্স এহান কোনবাকা জেন্ডার উড়াতা গিরিগি থানি এহান তাই সোশিও স্ট্রাকচারেল ফেনোমেন আহান মানে তে কি তা গিরিগি থানি হাত ব্যবহার করিবা এহান ওজার গাতা জেন্ডার ডিসক্রিমিনেশন ওজার গাতা অটোমেটিক্যালি ওজার গাতা কিয়া বললে তে গিরিগি থানি আমি স্টার্টিং ফ্রম দ্য নিউট্রিশন অ্যাট হোম মালে বেবো যে বাকা নিউট্রিশনে হান দিরিও বাকা হান মি গিরি থানি মি বই পা করেছি নিউট্রিশন মানে ইয়র গজে নিউট্রিশনের গজে অনেক মহিলা রাইটারে মাতে আগে সিগা এপি সংঘমিত্রা বলিয়া রাইটার আগো তেই বহুত রিসোর্স পার্সন গো তেই এক্সপার্ট গো তেই বার আরাকা হান আরাক ফিমেল রাইটার গো মেতেই মণিপুরি ফিমেল রাইটার গো কারণ ওটা মোর তো স্টাডিতে রিভিউ করা নি বড়ানি লাগে হানতে গিরি গিধানি তা রেফার করো বিদা উপেতেই মাতে আগে সেগা তা নিউট্রিশনে তা কি তা আমি নিউট্রিশন দেনা তো টু প্রোভাইড প্রপার নিউট্রিশন টু দ্য চাইল্ড ইন টার্মস অফ মেল অ্যান্ড ফিমেল উই আর জাস্ট বায়াসড উই আর বিং বায়াসড এখানো কারণ তা কি তা আমি জেলেসেও তারাই মুনিসেও তারাই নিয়ম দেনা মনে আর গিরি গিধানি এতারেই নিউট্রিশন নিয়াম দেনা মনে ইয়ার এতারেই খানার তা নিয়াম দেনা মনে কারণ আন দেখি হ্যাঁ আরে মুনিসও তো আমি কোথায় সেলফিশ তা গিরিগি ধানি মুনিসও তো আমার লগত থাকতে হইব আমারে চাইতে হইব আমারে পরিবরিশ করতে হইব জেলাসুয়ে গোতে মান উড়ব হ্যাঁ তো এহান আমি কিতা করলাম তা গিরিগি ধানি আমি এহান কনস্ট্রাক্ট করলাম তা জেন্ডার ডিসক্রিমিনেশন আমি আমি ফ্যামিলিতেই কনস্ট্রাক্ট করলাম তা যে ফ্যামিলি হান আমার তা এহান মাতিয়ার তা আমি কি ও ফাউন্ডেশন গো ভিদ গো মনে করি আনতে ওপিতেই ওগো টিচিং ওয়ান পেইলো হানতে জেলাসও গো কিতাই তুই তা ফোর ওয়ালসের ভিতরে থানা মনে হইতই তেইরাং ও ফিলিংস ওয়ানতেই থই তো ওই মনে সবসময় আগ্রহীতে গেলা এমনিতে তুই চিন্তা করতো অনেকটা চিন্তা করতো কারণ এহানেই তুই প্যারেন্টস ওরাং তো পেইলো হানতে মানে তুই যে বাকে আগ্রহীতে বুঝি 100 বার 1000 বার তুই চিন্তা করতো এরই জিনিসে আনগিরি গিয়ে থানি নানা থক কারণ তাই সবে তা জেলেই সবে গোতে তোর ফিজিক্যাল কনস্ট্রাকশন মানে উইক উগোড়েতে তুমি সবল করো কারণ সবল করলে হে উগো সবলে এতে লাস্ট যে জার্নি হন তেই ক্রস করতো না গিরিগি থানি তেরে যদি দুর্বলই করো রায় বাহুমা লোকে প্যারেন্টসত তো যদি দুর্বল ওর গিরিগি থানি বাহির মানুরাঙ্গে এতে কী হান করতে গেত মানে তো ওহান নাও করতাই না গিরিগি থানি এরে জিনিসে হানু হান গিরিগি থানি মি স্টাডি করিয়া পাশু হান নিউট্রিশন ল্যাক অফ নিউট্রিশন টু দ্য ফিমেল চাইল্ড এরে জিনিসে আনু গিরিগি থানি নানা থক এহানোর ফলে কি তা আর গিরিগি থানি তানু বায়াস তুই তারা তানু অলরেডি তুমি জেন্ডার কনস্ট্রাকশন অন করেই লাই তা গিরিগি থানি আরাকা হানুইল তাই আরাকা হানুইল তাই যে স্কুল সিলেকশন অনেক সময় কি তাও আমি জেলে সবে তারে হবা স্কুলে তো মুন সবে করে আরাকু হবা স্কুলে দেনা মনে আর ওহানার মাঝে এহানেই কনসেপ্ট নাই যে এগোই আমারে বারবারিশ করত কিন্তু ওহান সাদে করিয়া করিয়া আর আমি ইউ আহান মানে ক্লু আহান মি মাতা নিজের গিরিগি থানি মুঙে তুলিয়া দৌড়ানি মোনাউরি যে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনও এহান না মাতেছে জেন্ডার ইকুয়ালিটি এহান থনা বলে মাতার তা এবং এহানোর গোজেও নানান কমিশন মুদালিয়ার কমিশন এনপিই এনপিএতে পুরাই মাতেছে এনপিএ 1986 পুরাই মাতেছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন না থাকে ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন এলিমেন্টারি এডুকেশন আপ টু এইজ 4 to 6 to 14 ইয়ার্স এহান মাতে গেছে আগে গিয়ে থানি তো এহান কি তার তা এহান মানে হাব্বিরে সমভাবে আমি সেগমেন্ট না থনি ডিসক্রিমিনেশন না থনি সমানভাবে আমি ট্রিট করা নি কাবলিয়া আরাকা হানুল দেয় তানুরে ফিমেলে তারে এম্পাওয়ার করো নিউট্রিশন দেই প্রপার নিউট্রিশন দেই প্রপার এডুকেশন দেই দিলে হে ওই হে গড়ে গদরি আর হইতো না গিরিগি থানি তেই নেক্সট জেনারেশনও আনো তেই এই সৌরে পারবরিশ করতো নাই পারবরিশ করলে উতাই দেশর জাতির উতাই জাতির মিঙাল
আলোদিতাইতা, জাতি হানরে প্রতিভাহান তুলিয়া ধরতাইতা, ও তা সূর্য কিরণর ডেকি আমার জুনাক্ষানর ডেকি মিঙালিয়া প্রতিফলিত করতাইতা গড়ে গড়ে গিরিগিধানি। আমি যদি অমেনরে এম্পায়ার না করিয়ার, আমি যদি তানরে এক্সপ্লেট করিয়ার, হুদ্দালা গড়র কামেই করিয়া থাই, বা সাদে নিগেটিভ সেন্সেই যদি আমি দেখিয়ার, হানতে উগতে জেন্ডারও আনাততেই, জেন্ডার কনস্টিটিউ আনাততেই নুকুলে নোয়ারতই। ওয়াল্লা আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাত আছে, আর্টিকেল 16 মাত আছে, ইকুয়াল স্ট্যাটাস অফ বোথ গার্ল অ্যান্ড বয়, বোথ মেল অ্যান্ড ফিমেল, তানুরে সমান স্ট্যাটাস দেয়, অপরচুনিটি দেয় গিরিগিধান। এ হান মাতে এত আছে, কিন্তু আমি কি হান ফলো না করি আর তা। আমার এবাকা অন্যান্য জাতর তাও আছে, জেন্ডার কনস্ট্রেইন আছে, নেইতা না গই যে হান মি স্টাডি তো পাস গিরিগিধানি, ও হান আমার সমাজেও আছে, ওহানোরে অন্যান্য ও তাতে খানি হান রিল্যাক্সও করতারা, খানি ছুটও আছে, খানি লুজও ঢিলা করি তারা, আমার সমাজও ঢিলা করি গিরিগিধানি। কিন্তু এডুকেশনের প্রভাবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাবে আমার সমাজের বাপক মালক এটা ইমা বাবা এটা খানিয়া হান আমার জাতর নিঙলপি জেলা সবে তারে সাপোর্ট করা নিয়ে হান অকল্লা গিরিগিধানি। এবাকা আগেকার যে হার্ডেলস ওটা ওটা কমনি কমনি কমইয়া জারগা কমে 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 এবাকা আমার জাতর নিঙলপি এবাকা তানু অ্যাক্টিভ হইলা, ওয়েল এজুকেটেড হইলা, উহানোর কাবুলিয়া তানু বাহিরে জিতারা গা, বাহিরে গিয়া এব্রোডে গিয়া তানু টিচিং করতারা, এব্রোডে গিয়া তানু বা এমএনসির চাকরি করতারা, বা ওয়ার্ল্ড ওয়াইডর লগে রিলেশন আনত হইয়া তানুর এক্সিস্টেন্স বোঝেও তো হান, তানুর পার্সোনালিটি হান, তানু ডেভেলপ করিয়া চলে জিতারা গা। ওহানাত আমার নিঙলপি এটা জাহান মাতে যে আর আমি পড়লাই মাত আছে বায়োলজিক্যালি দে আর উইক, উহানোরে তানু তুমি উহান সহযোগিতা করা নাকি আমি হেইচা জানাওরি। আর এক কথা আনল তাই গিরিগিধানি যে আমার জাতর নিঙলপিয়েতা ইমাইন্দলতা বেয়াপা তারতে তানুর শারীরিক গঠনে হানু মারতে গেলে গা এহানুই তানুর বিপদা হানুছে, কারণ এহান অন্য অপোজিট ইয়রাঙ্গিয়া হান খানি অ্যাট্রাকশনের এই জিনিস হান, উহানোরে উহানোরে সেফগার্ড দে না গিরিগিধানি, সেফগার্ড দিয়া চলানি যাতে তেই আরাকু ডাঙরইয়া পালিয়া তেই দেশর কাম করিয়া সংসার চালাইয়া হাব্বির লোক ও হাব্বির অন্য জাতর ইয়র মহিলার লগে নারীর লগে বীরাঙ্গনা হইয়া লিডারশিপ কোয়ালিটি আন ডেভেলপ করিয়া তেই চলিয়া জানা গিরিগিথানি। লিডারশিপ কোয়ালিটি আনতে কুম্বাকা ডেভেলপ করতা গিরিগিথানি, যে বাকা তেই তুমি এম্পাওয়ার করতারা ইবাকা গিরিগিথানি, এম্পাওয়ার না করলে তো তেই নাও পেতু নাই, তেই তেই ক্ষমতা হন খরব হইলেতে, তেই রাং নিজের কনফিডেন্ট ওয়ান লুজ হইলেতে, তেই হান এম্পাওয়ারমেন্টে আন নাহের, এহান লিডারশিপ কোয়ালিটি হানু ডাঙর লাইফ স্কিলর ডাঙর পয়েন্ট আগো গিরিগিধানি। এহান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10 হান লাইফ স্কিল মাত আছে, তা এহানোর মাঝে লিডারশিপ কোয়ালিটি হানু আহান, নলেজ এহানো আহান, এর লিডারশিপ কোয়ালিটি হান আমার ফিমেলে তারাং গিরিগিথানি, আমার ওমেনে তারাং গিরিগিথানি, নারীয়ে তারাং গিরিগিথানি, ইমাইন দোলে তারাং এহান ডেভেলপ করানিকা, জরম দে নাকা এহানোরে চিন্তা করিয়া থা সহযোগিতা করি, উহান হইলে আমার সমাজে হান আরাকু উন্নতির চরম শিখরে ফৌতইরা, এবং আমার কালচারে হান দরিয়া থার মূলেই আমার এই নারীয়েতা আমার নিঙলপিয়েতা ইমাইন্দলতা। অনেক সময় নিয়ামপাড়া সোশিওলজিস্ট আছি যেটা এক্সপার্ট এটার গোজেও তানু মাতে ছিল যে সাথে জিএস ঘুরে গেছি, জিএস ঘুরে তা ডাঙর সোশিওলজিস্ট কো এবং রাম আহুজা তাও সোশিওলজিস্ট, তার নিয়ামপাড়া বই লিখেছে গিরকে উতার গোজেও কোনো সময় মাতে ছিল ওমেনে তারে যে বাকাতেই সোয়া গৈরি উপেই ও সৌর কেয়ারিনের গাতা বাপকে গই খানি ডাঙরিলে বেয়ে কে গই, বিয়ার পরে কি তাওর হাজবেন্ডে গই
তির হেয়কে গই, এরপরে কি তাওর পুতোকে গই, এহান কি তা এহানুল তাই স্টেজে স্টেজে এর গাইডেন্স দেনা, সেফ গার্ড দেনা, এহানুর তাই মাতাসিতা। কারণ তানু এই এই কিরকম আছে ডাঙর ডাঙর এহান এহান মাতিয়া থা ডাঙর কথা তা মাতিয়া থা গেছি গা তা। কারণ আনুল তাই তানু ফিজিক্যালি উইক, দে হ্যাভ টু গিভ সেফ গার্ড, দে হ্যাভ টু গেট এভেইল সেফ গার্ড, এহান করানি লাগে দেখিতেন। উতা বলিয়া উহানোর ফায়দা লুটানি না গই, নানান সমস্যা ওরে বাকা জেহান আমার ওয়ার্ল্ড ওয়াইড চলেছে আনগিরি গেথানে যেথা হায়দ্রাবাদ কেইসুল মহিলার গজে যেটা চলের গিরি গেথানি। এরে তার কারণ হল তাই কি হান আমি রক্ষক উতাই ভক্ষক ইয়ার গিরি গেথানি হান এরে জিনিস হানু আমার তার তুলিয়া দোরানির কথা হান। অবশ্য আমার সমাজে অনেকেই কম উহান বলিয়া আমার সমাজের আমি ধন্যবাদ জানাউরি, যে আমার সমাজের আউটলুক হান বিচক্ষণ তাহান অনেক আগে তানু যে বাঁকা ও সুযোগ নাওনি তারা, কিন্তু অন্যান্য সমাজ ওহান জবরসে বাঁকা ওহান গ্লোবালি চলেছে জিনিস ওহান ইস্যু চলেছে তা নিয়ামপাড়া চলেছে ইস্যু, পাকিস্তান মাত আমার হায়দ্রাবাদ ইন্ডিয়ার মধ্যেও চলেছে নিয়ামপাড়া দিল্লিতে আর আকু চলেছে মোর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আনা তুমি আহান শেয়ার করানি মনাওরি, যে মোর তা কোনো কনফারেন্স আনা আসিল আইসিএসএস আর মানে মিতে মেম্বার গো লাইফ মেম্বার গো ওহানার মাঝে মোর পিএইচডির সময় সেমিনার আহান আসিল মোর হাজব্যান্ড উবেদেতে তাজবরিও মানে তারে আমি গ্রেট মা তরি মোর আখ খুলি ওর ইত্যাদি আর পাঠিল উবাকার সময় ওন রাতে 7টা বাজিল আমি দিল্লিত গেলাম লুগা লামানির পরে মোর যে এক্সপিরিয়েন্স আমি উপি ক্যাপার নিত গান আমি ডোর পাওয়ারি ভিতরে মানে কনফিডেন্ট অন লুজার কিন্তু আই এম নট শোয়িং এনি বডি মি করি বলে না হাবিও করতার আনগিরি গিয়ে থানে মিতে কিতাব আর মরাং তো ডাঙর ডাঙর তা আসি উড়ি জিনিস উবা কিন্তু বহুত হাদসা ওই ইট মে হ্যাপেন আগু মাতেন আর তারা না গিরি গিয়ে থানে উড়ি জিনিস তা না থানে হানতে আর এক এক্সাম্পল আহান মি মাতানি যা রিগা মোর নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হতো গিরি গিয়ে থানে মি যে বাঁকা মোর বিয়া যে বাঁকা ওইল উতার সময় মি জাস্ট এম এ পাকড়িয়া এম এ পাশ করি আমি বিএড করুন সময় আন আফটার ম্যারিজ মোর ফাদার ইন ল যে আসিল মোর হুড়ক তাও দেবদাস সিনহা স্বর্গীয় বাঁকা দু বলগির মোর বাবা মা তে ইয়ে নাই রামপ্রসাদ বারে সুষমা দেবদাস সিনহা এগো দেবদাস সিংহ গিরকে গো গিরকে তা হেট্টি চারা আসিল গিরকে মোড়ে মি কিন্তু নোয়া কই না গো নোয়া কই না তা অনেক রেস্ট্রিকশন গিরি ধানি উপেই মোর তা বিএডর জাস্ট প্র্যাকটিসটি চেমান বাকি আসিল তা হানতে যে বাঁকাই মোর হরক গিরকর লগে হান টোটরানি উই যে বাবা সাদে সাদে বলি মানে আমি হন কন্টিনিউ করানি মনে হল তা বহুত উদ্যোগ হইল গিরকে মোরে পারমিশনও আন দিল দিয়া তা নিজেই গেল গা মোর লগে সবসময় খেয়াল করলো হান এরে এক্সাম্পলে তা গিরি গিথানি মি মোর হরক মোর হরক গিরকর কা এরে মোর হরক বাবা গর কা বলি আমি মোর বিয়েডে হান লই করলু লই করে পারল উড়ে মি হান এক্সাম্পল আন দরিয়া দৌড়াউড়ি তা কারণ হান গিরি গিথানি মি হান এম্পাওয়ার হান এম্পাওয়ারমেন্ট হান পাউরি তা যে মি ওরে মোর এজুকেশনের যে জার্নি হওয়ান গিরি গিথানি কন্টিনিউয়াস মোর তা চলিয়া আসে ওহানোর পিঠিয়ে মোর হাজব্যান্ডে গর কন্ট্রিবিউশন আন কম না গল মোর স্বামী গর কন্ট্রিবিউশন আন কম হান না গল তা ডক্টর সুব্রত সিনহা তা আসাম ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে তা মোরে বহুত হেল্প করলো তার যে সাপোর্ট ওহান ওহান মোর তা পাহরি লান না গল ওহানোর পরে মি ডাবল মাস্টার করলু ডাবল এম এ করলু কোরআনির পরে আমি পিএইচডিও করলু গিরিগি থানে পিএইচডি করিয়া বারো পিছে দে তা নিজেই মনে প্রস্তাব হানতিল তুই এম এড করানি মনিলে কর হানতে মি বারো এম এডও করলু গিরিগি থানে হানতে মোর তো মারতে গেলে আর ত্রিপুল মাস্টার ডিগ্রি হল গিরিগি থানে এহান মি নাও মা তৈরি যে মি এজুকেটেড গো মি এটা হাবি করেছু স্টিল এবার আমি পোস্ট ডক্টরিয়াল ফেলো গো আমি আইসিএসএস আর করু বলি বারো বা কর্মরত আমি এবাকা ইয়ত আসু তিলক সিংহ জুনিয়র কলেজে তো আসো এবারও এবার টিচার্স ট্রেনিং কলেজে আমি গেস্ট ফ্যাকাল্টিও উপরি তো মোর তা এম এড করানির সময় মোরে প্রিন্সিপাল মোরে প্রস্তাবে আন দিল যে মিনারিলি তুই মোর কলেজে গত বাগাতে বলি গেস্ট ফ্যাকাল্টি গলে এর এই জিনিস এটা কি তার এসাদের ডেকি বাপকাগো বা হরুকাগ ইলে
মোর এর ভূমিকা হানার মাঝে মোর বাবাই মার কন্ট্রিবিউশনও অবদানও কম না গই মোর মালকু গো সুষমা সিংহ গিধানক তেই দো হইলি তেই শিক্ষিকা গাছিলি মোর বাবাও গো পুলিশ অফিসার আসিল তানু মোরে সাপোর্ট করিয়া গেল গা আমার তাও আমার ফ্যামিলির মাঝে পাঁচ গো নিমস আমার তা মুনি নেই কিন্তু তানু প্রত্যেক সৌরে এম্পাওয়ার করিয়া গেল গা হানতে হানদোর উড়িতা যে মোর পার্সোনাল এক্সপিরিয়েন্সের তো মা তো উড়িতা যে গিরি গিধানি মোর ফ্যামিলি হান এসাদে হানতে এসাদে করে করে হাবিও আমার ফ্যামিলি তা হংকরিক নে গিরি গিধানি নিঙলপিয়ে তারা আমি শিক্ষা দিক নে গিরি গিধানি তাইলেতে আর সমাজে হান আদারে হান নেই তো মিঙালে হান আই তো একত হান মা তো উড়িতা যে কই না গই এটা হাবি করিয়া জিরিয়া আগকার দিনে কই না ঘুমটা না তো না অনুকূল্লি ওর সুযোগই নেই এবাকা আমার সমাজ হান কতি ওয়াইডার হইলা কতি গ্রেট হইলা মি এবাকাও মোর মোর হৌড় করে দেবদাস সিংহ গিরক তা হেট্টি চারা গাছিল মি 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 কুটি কুটি নমন করি গির করে যে এর সুযোগে আর মোরে গিরকে দিল মোর সৌজিপুত থায়াও মোরে বাহিরে জানা দিল এহান মোর মোর স্বামীগর কন্ট্রিবিউশনও আসিল হাই হান নো ডাউট কিন্তু এরে মোর মি মিও বাকা হাব্বির লগে আসু গো অ্যান্ড আই মিন জয়েন্ট ফ্যামিলি দ্যাট নাও মোর মা সিস্টার ইন লো আসিলি মোর বিনোহরও কো আসিল এটা হাবি রুলে তা নিবে আগে লি এটা জানা এরে সাদে করে করে মানে এহানে সাদে করে করে আমি হই আর এক পয়েন্ট আগো মি মাতা নিজে অরিগা গিরি গিথানি বল যায় আমার সমাজর স্ট্রিক্ট ফ্যামিলি কনস্ট্রাকশনে হ্যান জবর আর আগা হানুইল তাই সোশিয়াল নর্মস এটা আমার সমাজে হানতে বড় ফ্যামিলি হান ফ্যামিলি এটা জবর স্ট্রিক্ট নিঙলাগর কাবলিয়া এবাকাও স্ট্রিক্ট স্টিল ইট ইজ প্রিভেলিং এহান এহান আসে চলিয়াই আছে এবং এহান জবরেই হবা হান এহান মি সাপোর্ট করি গিরিগি ধান ওহানোর কাবলিয়া নিঙলু কালচারটাইয়া চলিয়া জিরি এটা যে সাদে মানুয়া গাইলে হসপিটালিটি হান বুজুর্গে তারে সিনিয়রে তারে কিসাদে ব্যবহার লো মাতারা আদব কাইদ্য মাতারা ও তালো চলানি টটরানি তানুরে আদর যত্ন করানি সম্মান করানি তানুর খেয়াল করানি ওতা বলিয়া খেয়াল করলো বলিয়া নিঙলপি ওরে বাঘমালকে খেয়াল না করতেই তা না গই করতারা উরু হান কিতা ফ্যামিলির যে বন্ডিং হান ওহান জবর শক্ত আমার তা না সিরের চালা পিয়া গিরিগি থানে হানতে আর কাহান আমি তো আগেই মাতে আসিলো যে কৈনাগর ব্যান্তহীনির কিন্তু ওখানোর লগে আমি আর কাহান মাতানি মোনাউরি আর কথা ছুটি যে কৈনাগরের মাদানে যে হিনানি হান গিরিগি থানে মাদানে হিনানি আনতে হানতে আমি সাইন্টিফিক মনে না করি হাইতি ফ্রেশ হইয়া তোর ইউজ করেছ মানে ড্রেসও তাই ওইটা তুই চেঞ্জ করে পারো বদলানি পারো রি আর এক নোয়া ফিজের পিদানি পারো রি সন্ধ্যাকার টাইম হানা হয় ডুব দে না কিন্তু হিনানি জিনিসে আনতে আমি সাপোর্ট কর না করো রি গিরি গিথানি কিয়া বললাতে ও নোয়া কই না ওই যে বাগাতে জাস্ট লাঞ্চ কো লগো ভাত খেয়ে লগো না ভাত খেয়ে আওতে হিনানি যে বাজি তুই ওখান কতি হান আনসাইন্টিফিক গিরি গিথানি খেলেও তা বাতু তা কি পেট গোদ পড়িল গা তা না মুঙে দেয়া হিল তা ও তা খানি থা ভমিটিং করতোই না আরে ওগো নোয়ারাই তো নোয়ারাইলে তো কুঁয়ে যাই তুই তা তীরে গরু ও কুঁয়ে দেখ তুই তা ওরে জিনিসও তা হানতে উহান আগদের তো মারতে গেলে গা আমার শোষণ আহান এক্সপ্লয়টেশন আহান হুদ্দা হিনানি হন না গই গিরিগি থানি এরে কই না গই ঘুমে তু ঠিয়ার তো যে তা হাবি কামে তা করে করে জেরি গা এহান শোষণ করি আর তা কই না করে হানতে এহানার তো খানি নুকুলি গিরিগি থানি এবাকা অবশ্য বর্তমান যুগে এহান অনেক রিফরমেশন আছে মাদানকার হিনানি এটা ইভেন আমি পেয়াও নাও করেছি কারণ আমার এহান সাজেস্ট করলা যে হিনানি না লাগে জাস্ট ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাকার দুধ দিই হ্যাঁ সাজেস্ট করলা হ্যাঁ এহান নেক্সট জেনারেশন চলিয়ে আহান এর জিনিস এহান কিন্তু এহান মি বারে বারে হেঁচা জানা উড়ি এহান ওরা রুট আউট করে কি রেখে থানি নাইলে তো আর কেউ ওগোতে হিম্পি তুই নাই কই না ওগোতে সাদে করে করে গিরি ধানি
নিমল সবেগ মহিলা জীবনে হান অতিক্রম করিয়া আজীবন তেই গড়র কাবলিয়া চলে যিয়া উপি যে বাকা তেই এজুকেটেড উইরি বাকা আগেকার যে কাচ্চা হাউস হাউস এটা এটা নেই হইল গড়র পাইপ পরিষ্কার হাব্বি করিয়া জিরিয়াও তা নেই হইল বহুত দেবী মাতিয়া গেল না গিরিগি থানি এটা হাবি উন্নতিও না করলো হান্তি আমার যা নিঙল পিয়ে তারে ইমাইন তোলো তারা পাংলাক করি গিরিগি থানি সহযোগিতা করি তানুরে সমবেদনা জানে যাতে তানু আর তানুর ফ্যামিলির উন্নতি দেশের উন্নতি জাতির উন্নতি কা বলিয়া তানু আপ্রাণ তানু চেষ্টা করিয়া জাগা আলম করে হ্যাঁ আর এক কথা আমি লাস্টে দে মাথারি মনে করি এরে কোনো সময় আমার দঙ্গ কলহ বিবাদ এটা গড়ে চলিয়া থার হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও চলিয়া থার স্বামী স্ত্রীর মধ্যেও চলিয়া থার এরে জিনিসে আনগিরি গিয়ে থানি খানিক কন্ট্রোল করানি কিয়া বললে হ্যাঁ হিচা জানা উড়িমি কিয়া বললে এরে জিনিসে হানে অনেক সময় আমার নেক্সট প্রজন্ম উতারে নিয়ামপাড়া ইয়ে করে ডিস্টার্ব করে দেয় মানে হার্মফুল ক্ষতি করে দেয় উতার গো যে ইম্প্যাক্ট অনেক খারাপভাবে পড়ে কারণ তানুতে উঠে আইতা নাই তানু যে মোটিভও হানে চেঞ্জ ওর তানুর তা উতার কা বলিয়া কোনো সময়ও সাদের সিচুয়েশন আহে পড়ে গা না হের তা নাগই গিরি গিয়ে থানি হেয়ক মহিলকে তাই অনেক সময় সিচুয়েশন আহে পড়ে গা উবাকা ওহানোরে টেকল করা নেই গিরি গিয়ে থানি কি সাদে বললাতে হাজ ভুল হইতো অসে মহিলাও করতা ইমাইন দলু করতা হানতে উপে ইমাইন দিল ওখানি ডাউন হইয়া ওহানোরে কন্ট্রোল করা হয়তো ঠিক মনেইলে কোনো সময় ওহানোর রেফারেন্স অনেক সময় তি দিয়া ওহানোরে সলিউশন করে পারো কিন্তু উবাকাতে উবাকার কাবুলিয়াতে বেটার টু কিপ কোয়াইট উবাকার শান্ত হইয়া থানা ওহানি গড়র কাবুলিয়া সৌর কাবুলিয়া হবা গিরি গিয়ে থানি এরে এরে হান নিয়ামপাড়া খারাপ করে লাগানি আনতে এনতে হবা জিনিস নাগরিক কলহ দ্বন্দ্ব তাতে এটা সৌরাং নিয়ামপাড়া খারাপ করে এবং ফ্যামিলি ফ্যামিলি এহানোর গো যে নিয়ামপাড়া ফোকাস থে না যাব ও ইভেন ওহানোর কাবুলিয়া ডিভোর্স পেয়ে আবার কারণ আমার সমাজে তো অবশ্য ডিভোর্স তো তা কম আছে ওহানোরে আর আকৌ কম করা নেই গিরি গিয়ে থানি ওহানোরে ফোকাসে আনানি কম করা নিহান কিসাদে করো কম করা নিহান এ দ্বন্দ্ব কলহ তা কিসাদে করো কম করা নিহান হানতে লমই থেকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গীতার সৎসঙ্গরে হাব্বিরে বারো হাব্বিরে আমি সমবেদনা জানাউরি ধন্যবাদ জানাউরি জানিয়ে আমি লমকরানি মনাউরি কিন্তু উহানোর আগে আমি কালি যে যে বই বি মানে স্টাডি করেছিল বইটা মি খানি মি দোহানি মনাউরি এরে হান বারো আর আকৌ আছে এটা বই মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আইডেন্টিটি কালচার অ্যান্ড চেঞ্জ এহান লিখেছে তা ডক্টর হরেন্দ্র সিনহাগিরকে বার এবেদেও এহানেও এহানেও দহিলো নাই বার এবেদেও আছে এহানি বার এবেদেও আছে এরাকো এটাও বই মানে আমি আর একও বই এহান করেছিলো এহানিল তাই বই এহান এহানেও আমি স্টাডি করেছিলো আনতে গিরি গিথানি হাবিরাং সমাকাত করিয়া ভুল ত্রুটি থাইলেও নিজের মনে করিয়া ওখানে ইয়ে করানি হেপিতিলম করিনি।